বুকে ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ, কিন্তু অনেকেই সেই বুকে ব্যথা আসলে গ্যাসের ব্যথা বা অ্যাসিডিটির ফলাফল এসব ধরে নেয়, আর এতেই কিন্তু বিপত্তি বাড়ে। হয়তোবা পেট ভরে খেয়ে ওঠার পরেই বুকে চিনচিন করে ব্যথা শুরু হয়। অনেকেই বুঝে উঠতে পারে না এটা গ্যাসের ব্যথা নাকি হৃদযন্ত্রের সমস্যা। অ্যাসিডিটি হয়ে বুক জ্বালাপোড়া করা আর হার্ট অ্যাটাক হওয়া, এই দুটোর উপসর্গের মধ্যেই মিল রয়েছে অনেক। কিন্তু বলাই যায় হার্ট অ্যাটাক ভয়ানক রূপ নিতে পারে, আর্টারি ব্লকের জন্য হার্ট অ্যাটাক হয়ে থাকে। অন্যদিকে হজমের সমস্যা হলে যখন ডাইজেস্টিভ অ্যাসিড টিউবের মধ্যে ঢুকতে থাকে তখন বুক জ্বালা হয়। কিন্তু কোনটা হার্ট অ্যাটাক আর কোনটা গ্যাসের ব্যথা এটা বুঝতে সময় চলে যায় অনেকটা। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের মতে বুকের হাড় থেকে যে ব্যথা শুরু হয় সেটা সাধারণত অ্যাসিডিটির কারণে, কিন্তু যখন বুকের একেবারে মাঝখানে ব্যথা এবং অস্বস্তি শুরু হয় সাবধান হন। কয়েক মিনিটের জন্য এই চাপ অস্বস্তি বা ব্যথা হয়, থেমে গেলেও পরে আবার হয়, এটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। তবে যে কোনো ধরনের ব্যথা হলেই ফেলে না রেখে আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। বুকে ব্যথা ছাড়াও আরও কিছু উপসর্গ রয়েছে, যেমন বুকে চাপ, হাতে ব্যথা, ঘাড়ের পেছনে ব্যথা, চোয়ালে ব্যথা, এসব হলেও চিকিৎসকের কাছে যান। এছাড়া বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঘোরা, হঠাৎ হিট করার মতো উপসর্গ এড়িয়েও যাবেন না। অনেক সময় অতিরিক্ত হজমের সমস্যা বা অ্যাসিডিটি থেকেও হার্টে সমস্যা দেখা যায়। হঠাৎ গ্যাস হয়ে গিয়ে পেটে ব্যথা, বমির মতো উপসর্গও কিন্তু বিপজ্জনক। হার্ট অ্যাটাকের বুকে ব্যথা বা হজমের গোলমাল থেকে বুকে ব্যথা, দুটির পার্থক্য প্রথমটাই বোঝা মুশকিল, কিন্তু এই উপসর্গগুলি খেয়াল রাখা দরকার। যেমন শ্বাসকষ্ট হওয়া, ঠান্ডা ঘাম বা উদ্বেগ, হঠাৎ খুব বুকে ব্যথা, অ্যাসিডিটির ওষুধ খাওয়ার পরেও ব্যথা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছেই পৌঁছে যাবে।